গাইস, আমাদের নতুন মিস্টিক অরা বান্ডেলের পাশাপাশি পুরনো গোল্ডেন শিট বান্ডেলগুলো কবে কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পারবেন আজকেরই ভিডিওটিতে কনফার্ম আপডেট জানিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো ফাইনালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সেভার জন্য 100% কনফার্ম হয়ে গেছে নেক্সট ইভো বোল্ড ইভেন্টের ভিতর কোন কোন ইভলিউশন গান স্কিন দেখতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে নেক্সট ইভো বোল্ড ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস প্রি এক্সিস্ট আমি আপনাদেরকে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও কিন্তু কালকে সেপ্টেম্বর মাসে 1 তারিখ, সো 1 তারিখে মারাত্মক লেভেলের কিছু নতুন ইভেন্ট আসে চলেছে। ফ্রি ইভেন্ট প্লাস পেইড ইভেন্ট প্রত্যেকটা আইটেম কিন্তু আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে অফিসিয়াল ব্যানার সহকারে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আর হ্যাঁ গাইস, আমাদের ফ্রি ফায়ার গেমের আপকামিং অনেকগুলো ইভেন্ট এন্ড আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আসা জানা হয়েছে। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস, আজকের এই ভিডিওটি একেবারে শুরুতে আমি আপনাদেরকে যে কনফার্ম আপডেটটি দিতে চলেছি সেটা হলো আমাদের পুকার এমপিপুটির গান স্কিন রিটার্ন সম্পর্কে। স্ক্রিনে পড়ছে আমাদের পুকার এমপিপুটির প্রত্যেকটা গান স্কিন দেখতে পারতেছেন। এই রিলেটেড গান স্কিনগুলো নিয়ে খুব শীঘ্রই লিক্স পাচ্ছে আপনারা সকলে দেওয়ালি ইভেন্টের সময় এইরকম টাইপের একটা রিং ইভেন্ট দেখতে পারবেন। তবে আমার কেন জানি না একটা ঘটকা লাগতেছে, সেটা হলো বর্তমান সময় তো আপনারা সকলেই জানেনই যে আমাদের ইভো বোল্ড ইভেন্টের ভিতর কিন্তু কুবরা এমপিপুটির গান স্কিন চলতেছে। তো সেই সাপেক্ষে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা জানায় রাখলাম। এছাড়াও অলরেডি আপনারা আমার রেগুলার সাবস্ক্রাইবার যারা আছেন তারা তো অলরেডি সকলে জানেন যে ডিসেম্বর মাসের 4 তারিখে কিন্তু আমাদের OB47 আপডেট আসবে। আপডেটের 2 দিন আগে দ্যাট মিন্স ডিসেম্বর মাসের 2 তারিখে কিন্তু আমাদের ইভো বোল্ড ইভেন্ট পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে কুবরা এমপিপুটির গান স্কিনটা চলে যাওয়ার পরপরই কিন্তু 3 দিনের মাথায় দেখা যেতে পারে যে আমাদের এই যে পুকার এমপিপুটির গান স্কিন নিয়ে ইভেন্টগুলো রয়েছে এটা কিন্তু চলে আসতে পারে। সো এটা নিয়ে যদি এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে অবভিয়াসলি আমি আপনাদেরকে ভিডিওটিতে রিভিউ করে দেখিয়ে দিব। ডাটা মাইনার্স প্লাস অফিসিয়ালদের কাছ থেকে এরকম টেলিক্স পাওয়া যাচ্ছে, আপনারা সকলে আপডেটের আগেই দেখতে পারবেন পুকার এমপিপুটির গান স্কিনগুলো নিয়ে নতুন একটা ইভেন্ট। দ্যাটস কিন্তু আজকের এই ভিডিওটিতে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। কালকে গেস মাসের এক তারিখে মারাত্মক কিছু ইভেন্ট আমাদের ফ্রি ফায়ার গেমে তো আসতে চলেছে। তো চলুন একে একে এ টু জেড আমরা প্রত্যেকটা ইভেন্ট অফিসিয়াল ব্যানার প্লাস প্রি এক্সেস করে দেখে আসি। রাব্দটার পর প্রথমে গেস আপনারা সকলে এই যে স্পেশাল রিং ইভেন্টে দেখতে পারতেছেন বিপি রিং টুকেনের আর কি ইভেন্টটা, এটা আপনারা সকলে অ্যাড হতে দেখতে পারবেন, এই পর্যন্ত 100% কনফার্ম। এছাড়াও গাইস নতুন ভুপাসটা কীরকম হবে সেটা তো অলরেডি সকলে জানেন। স্পেশাল ডিলাক্সের ক্যারেটসের ভিতর কী কী আইটেম রস থাকতে চলেছে চলুন ওইটাই আমরা দেখে আসি। বরাবরের মতোই গাইস স্পাইডোটি স্পেশাল স্কাইং স্ক্রিনটা দেখতে পারবেন। ইলিট পাস স্পেশাল যে ওল্ড বান্ডিলগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন, যেখানে মেল ভার্সন ফিমেল ভার্সন দুটোই অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও কিন্তু এইটা সিজন কত রিলিট পাস ছিল অবভিয়াসলি আজকের এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ম্যাজিক কিউব দেখতে পারবেন, এছাড়াও কিন্তু একটা স্পাসের স্কিন, প্লাজমার স্কিন দেখতে পারবেন, পার্পল স্কিন দেখতে পারবেন, টি শার্ট দেখতে পারবেন কিছু, পাশাপাশি গ্রেনেডের স্কিন রয়েছে। এছাড়াও কিন্তু দেখতেই পারতেছেন একটা বাইকের স্কিন রয়েছে, এছাড়াও একটা পিক আপ গাড়ির স্কিন, পাশাপাশি একটা পারেঙ্গার স্কিন, লুটবক্সের স্কিন, এছাড়াও কিন্তু সার্ফবোর্ডের স্কিন দুটো দেখতেই পারতেছেন। এছাড়াও কিন্তু গাইস তারপর দেখতেই পারতেছেন ব্যানার রয়েছে, আবেটা রয়েছে। সো এখানে 3টা 3টা 4টা করে আইটেম রডস রয়েছে আর কি, মানে যেগুলো আর কি আগের ইলিট পাসের আইটেমগুলো সবগুলো দিয়ে আর কি এই ক্যারাসটাকে পূরণ করা হয়েছে। এছাড়াও কিন্তু ব্যাকপ্যাকের স্কিন দেখতেই পারতেছেন, তো মোটামুটি ভালো এসে ব্যাকপ্যাকের স্কিনগুলো। এছাড়াও কিন্তু দেখতেই পারতেছেন ব্যানার দিয়ে পুরো ভরাই রাখছে ভাই রে ভাই। ক্যারেজটা সম্পর্কে হয়তো অনেকেই এখনও পর্যন্ত বুঝতে পারতেছেন না, আমাদের যে ভুয়ে পাস বর্তমানে রয়েছে এটা 100 লেভেল কমপ্লিট করার পরে যে একটা ক্যারেজ দেওয়া হয় এটাই কিন্তু হচ্ছে এই ক্যারেজটা। আই হোপ গাইস বিষয়টা বুঝতে পারছেন। কালকে গাইস বেলা 2টা থেকে 3টার ভিতর আমাদের সিএস র্যাঙ্ক সিজন পরিবর্তন হতে দেখতে পারবেন। সো এই র্যাঙ্ক সিজন চেঞ্জ স্পেশাল আপনার সকলে অনেক অনেক আইটেম ফ্রিতে পাবেন। চলুন ফ্রি আইটেমগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি স্ক্রিনের উপর। সিজন 27 স্পেশাল আপনার সকলে পার্পল গানের একটা স্কিন দেখতে পারতেছেন, সিঙ্গেল অ্যাকিউরেসি প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস, এছাড়াও কিন্তু ম্যাগাজিনটা সিঙ্গেল মাইনাস রয়েছে, এটা হচ্ছে নতুন অ্যাবিলিটি এই গান স্ক্রিনের আর কি। এছাড়াও কিন্তু এই গান স্ক্রিনটা আপনার ডায়মন্ডে থাকা অবস্থায় একদম ফ্রিতে পাবেন। অ্যান্ড দেন হিরোকে চলে যাওয়ার পর এই যে একটা টি শার্ট মতো দেখতেই পারতেছেন হুডি, এটা কিন্তু আপনার সকলে একদমই ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন, যেটার পিছন দিকে কিন্তু দেখতেই পারতেছেন হিরোইকের লোগো দেওয়া আছে। অ্যান্ড দেন লোকটাও দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। এছাড়াও কিন্তু পাশাপাশি একটা ক্যারেটস দেখতে পারবেন, তারপর যখন এলিট হিরোকে চলে যাবেন তারপর কিন্তু একটা কি বলে এটা ভয়েস প্যাক দেখতে পারবেন, যেটি কিন্তু মোটামুটি ভালোই আছে। তো শোনাইতে পারতেছে না হয়তো বা কপিরাইটের ঝামেলার কারণে। আর তারপর দেখতেই পারতেছেন একটা ক্যারেটস রয়েছে, এই ক্যারেটসের ভিতর গেলে কিন্তু আপনারা সকলে এই যে মাস্টার রয়েছে মাস্টার স্পেশাল ব্যানার আপডেটগুলো দেখতে পারবেন। এছাড়াও এলিট মাস্টারে যাওয়ার পর দেখতেই পারতেছেন একটা পারেঙ্গার স্কিন ফ্রিতে পাবেন। বরাবর মতো গ্র্যান্ড মাস্টারের যে ব্যানার আপডেটগুলো রয়েছে এইগুলো কিন্তু সেম টু সেমই থাকবে। কালকে গাইস কারা কারা সিএস পুশ দিবেন আজকের এই ভিডিওটি নিচে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড আজকে কারা কোন পজিশনে আছেন সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন। আমাদের নতুন সিএস রিং সিজন 27 স্পেশাল আপনারা সকলে আপডেটগুলো দেখতে পারবেন, যেগুলোর অফিসিয়াল ব্যানার দেখতেই পারতেছেন। চাইলে আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন, আমি যদি আপনাদেরকে বলে দিই আর কি সেক্ষেত্রে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে।
আর হ্যাঁ গাইস, প্রি ইভেন্টের একটা মিশন দেখতে পারবেন, যেটা কিন্তু দেখতেই পারতেছেন, লুড আউটস ফর নিউ সিজন, মানে নতুন সিজন চেঞ্জ স্পেশাল। আপনার সকলে এই যে ইভেন্টটা এটা দেখতে পারবেন, এখান থেকে বিভিন্ন টাইপের লুড আউট কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। জাস্ট সিএস ম্যাচ গেম প্লে করলে এই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। আই হোপ গাইস আমাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কালকে কি নতুন ইভেন্ট আসবে। এগুলোই হচ্ছে আমাদের কালকের ইভেন্ট। সবাই তো বলেন ভাই আমি গিভওয়ে পাই না, আমি গিভওয়ে পাই না, তো আমি যে আপনাদেরকে লাইক এর এম অ্যান্ড ভিউ এর এমটা দেই ভিডিওটিতে, এটা কি আপনারা কমপ্লিট করতে পারে না? দৌ তো সকলে মিলে এতদূর কমপ্লিট করে দিন আজকের এই ভিডিওটিতে মাত্র 900 লাইক অ্যান্ড 9000 ভিউস, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাইক এক জুনিয়রকে আমি একটা উইকলি গিভওয়ে করে দেবো। আলহামদুলিল্লাহ সকলে মিলে লাইক করে লাইক এর এমটা কমপ্লিট হয়ে যায়, বাট আমাদের যে ভিউ এর এমটা এটা কিন্তু কমপ্লিট হয় না, দ্যাটস আমি গিভওয়েটা করতে পারি না। তো এতদূর সকলে মিলে কমপ্লিট করে দিন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাইক এক জুনিয়রকে আমি গিভওয়েটা করে দেবো। এছাড়াও আজকের এই ভিডিওটা এতগুলো কনফার্ম ইনফরমেশন নিয়ে মেক করছি, তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে শেয়ার করবেন। পাশাপাশি আমাদের এই ছোট্টখাটো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, বাস এতটুকু বললেই হয়ে যাবে। এছাড়াও গাইস অনেকে আমাকে কোশ্চেন করতেছিলেন আমাদের যে নতুন মিস্ট্রিক অরা বান্ডেল রয়েছে, এই বান্ডেলের সাথে কি আমাদের পুরনো গোল্ডেন শিট বান্ডেল, নেভি শিট বান্ডেল এগুলো কি রিটার্ন করানো হবে? দেখুন গাইস, রিসেন্টলি লিক্স পাওয়া যাচ্ছে বাইরের সার্ভারগুলোর জন্য এরকম ভাবে যেহেতু রিং ইভেন্ট আসতেছে, এখানে কি দেখতে পারতেছেন আমাদের মিস্ট্রিক অরা মেল ফিমেল বান্ডেলের সাথে কিন্তু আমাদের যে পুরনো গোল্ডেন শিট বান্ডেলগুলো রয়েছে এইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু গাইস আমাদের দুই ধরনের বান্ডেলের উপর মারাত্মক হাইপ রয়েছে, তো লিক্স রেকর্ডিং শুনে আসছে আপকামিং সময়ে খুব শীঘ্রই আপনারা বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য আমাদের পুরনো গোল্ডেন শিট বান্ডেলগুলো রিটার্ন দেখতে পারবেন। তবে গোল্ডেন শিট বান্ডেলগুলো যে মিস্ট্রিক অরা বান্ডেলের রিং ইভেন্টের সাথেই আসবে এটা কিন্তু এখনও পর্যন্ত 100% কনফার্ম করা হয়নি, তো অনেকেই কনফিউশন আছেন, দ্যাটস ওয়াই কিন্তু আজকের এই ভিডিওটিতে এই বিষয়টা রিভিউ করা। দ্বিতীয়ত গাইস আরও একটা কথা বলে রেখা বলো, যদি আর কি আমাদের গোল্ডেন শিট বান্ডেলটা দিয়ে দেওয়াই হয় তাহলে কিন্তু টপ আইটেমটা অবশ্যই আপনারা স্পিন করে বের করতে পারবেন, টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নাও দেওয়া হইতে পারে। আই হোপ গাইস বিষয়টা বুঝতে পারছেন। এইগুলো নিয়ে এরপর নতুন কোনো লিখছেন আপডেট পেলে অবশ্যই রিভিউ করে দেখিয়ে দেবো। আর হ্যাঁ গাইস, ডেট সম্পর্কে তো গতকাল আরে ভাই এটা জাস্ট কমেন্ট। কোন পাগল? মে পাগল। কিসকো বলা পাগল? মে পাগল। নে নে মে পাগল। নে নে মে পাগল। মে পাগল। আরে ভাই। আজকে গেস ভালো ভালো শাহির কমেন্ট করবেন অ্যান্ড ইউনিক ফানি টাইপের কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আপনার কমেন্টটাকে এরকমভাবে রিসিভ করা হবে। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন ভাই, ইদানিং শাহিরি পাইতেছি না কেন রে ভাই। আর হ্যাঁ গেস, অলরেডিও দেখতেই পারলেন ভিডিওটিতে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আজকের এই ভিডিওটিতে আর বেশি পরিমাণে কমেন্ট পিক করতে পারলাম না। সো গেস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভারের জন্য নেক্সট ইভো হোল্ড ইভেন্টের ভিতর কোন কোন রে ইভলিউশন গান স্কিন অ্যাড হতে দেখতে পারবেন। চলুন আমি আপনাদেরকে অফিসিয়াল ব্যানার শো করে রিভিউ করে দেখাই দিচ্ছি। নতুন গান স্কিন হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে আমাদের ইভলিউশন N94, পাশাপাশি কিন্তু MP5 এর গান স্কিনটা অ্যাড হতে দেখতে পারবেন। আই হোপ গাইস বিষয়টা বুঝতে পারছেন, রিপিটলি ভাবে কিন্তু আমাদের কুবরা MP40 এন্ড এই যে দেখতেই পারতেছেন ওর্ড পেকার এই দুটো কিন্তু থাকবেই। রিয়েক্সেস এর ভিতর গাইস যদিও এখনো পর্যন্ত শো করতেছে আমাদের এই যে দেখতেই পারতেছেন ইভলিউশন গান স্কিনের টোকেন ক্যারেটস, তবে এখানে কিন্তু ইউনিভার্সাল টোকেনের যে ক্যারেটসটা রয়েছে ওইটা আপনারা সকলে অ্যাড হতে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু গাইস অফিসিয়াল ব্যানারটা ফাইনালি আশা করছি দেখতেই পারতেছেন, 100% কনফার্ম। আর হ্যাঁ গাইস আরেকটি কনফিউশন দূর করে দিই, সেটা হচ্ছে কি অনেকেই বলতেছিলেন যে আমাদের M1014 এ গান স্কিন থাকবে কিনা অথবা M1014 এর পাশাপাশি স্কার্ট ওপেন জোর থাকবে কিনা। দেখুন গাইস ওইগুলো এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি, যদি আর কি কনফার্ম করা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট এন্ড নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।